হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বাড়িতে যে কোনো জিনিস একটু বেশি দিন থাকলেই দেখবে সেটা পড়ে পড়ে নষ্ট হয়। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। কলা পেকেছে অনেক দিন ধরে, দু একটা খাওয়ার পর আর ভালো লাগছে না খেতে, আর বেশি দিন থাকার ফলে নরমও হয়ে যাচ্ছে। তাই নরম কলা দিয়ে বানালাম কলার বড়া। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। তো কলার বড়া তৈরি করার জন্য আমি এখানে 5টা কলা খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কলার সাথে চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দিলে এটা খুব ক্রিস্পি হবে। তোমরা চাইলে ময়দা আর বানাতে পারো, তাতেও খুব ভালো হয়। আমি এতে সোডা বা কোনো বেকিং পাউডার ইউজ করিনি, এমনিতেই এটা খুব ভালো হবে। এখন আমি ভেজে নেব। তার জন্য গ্যাসকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখব। এইভাবে গোল গোল করে তেলের মধ্যে ছাড়তে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখেই বুঝতে পারছো যে ভাজাগুলো কতটা সুন্দর হয়েছে। এইভাবে আরো বড়াগুলো আমি ভেজে নেব। এটা কিন্তু খুবই সফট আর খুব মজাদার খেতে, খুব ভালো স্মেলও বেরোচ্ছে এটা থেকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।